ত্রিপুরা সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তর এবং কুমারঘাট পুর পরিষদের যৌথ উদ্যোগে কুমারঘাটের পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল লোক সংস্কৃতি উৎসব। শুক্রবার সন্ধ্যায় পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠানের সূচনা করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা মালাকার। অনুষ্ঠান মঞ্চে চেয়ার ঝুড়ে বসেন বর্তমানে এলাকার বিশিষ্ট সমাজকর্মী তকমাধারী কার্তিক দাস, অনিমেষ সিনহা সহ অন্যান্য গণ্যমান্যরা। মঞ্চে আসন অলঙ্কৃত করেন তাঁরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের আধিকারিক শুভাশিস সেনগুপ্ত বলেন, বর্তমান প্রজন্মের কাছে লোক সংস্কৃতির তাৎপর্য তুলে ধরতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন। নতুন প্রজন্মের মধ্যে যে সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা রয়েছে তার স্ফুরণ আমরা এই সংস্কৃতির মধ্যে দিয়েও করতে চাই। আমাদের এই উৎসব আমি বিশ্বাস করি আগামী দিনে যারা অনুষ্ঠানে এলাকার শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করেন। সংশ্লিষ্ট দপ্তর অনুষ্ঠানটিকে ঘটা করে আয়োজন করলেও অনুষ্ঠানের দর্শক আসন ছিল সিংহভাগই ফাঁকা। তাছাড়া অনুষ্ঠান বিকেল 4টায় শুরু হবার কথা থাকলেও অতিথিদের আগমনের খামখেয়ালিপনায় তা শুরু হয় 2 ঘন্টা দেরি করে। অভিযোগ দর্শক আসনে বসা সাধারণ নাগরিকদের। পিওর রিপোর্ট, চ্যানেল দে রাত।